আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি জহির আব্বাস, গ্রামীণ কিচেন বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দে থানার সুখী ইউনিয়নের বাণীপাট্টা গ্রামে। আজকে আমরা এতিম ও সহায়দের জন্য রান্না করব কাচ্চি বিরিয়ানি। এখানে সেটা ইউএসএ থেকে আমাদের একজন আন্টি আমাদেরকে দিয়েছেন, এটা দিয়ে আমরা আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, এতিম ও সহায়দেরকে খাওয়াবো। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। কাচ্চি বিরিয়ানি হবে। দেখছেন মামা কত ফ্রেশ মাংস, আমরা তো বলছিলাম সর্বি হবে, সর্বি তো বলতেই নাই। মামা মাংস কত রেখে হইতে পারে? অনুমান করে 30 কেজি হইতে পারে। বাইনা রান্নাটাই মামা করবে, মানুষ আঙুল চারটে খায়। ঠিক আছে মামা, খুব মজা করে রান্না করবো, মানুষ যাতে খায় মজা পায়। আমাদের মাংস তো আর শেষ, আমরা এখানে রান্না চাপাই দিব। বাদাম, মাংস, তেজপাতা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, বারো মশলা, স্পেশাল মশলা, পরিমাণ মতো লবণ, কাচ্চির মশলা, কাঁচা মরিচ, গাই ফলি, জিরার গুঁড়া, আমি ডাক্তার আব্দুল আল মামুন রানা, আমি গ্রামীণ কিচেন বিডির সাথে আগেও ছিলাম, এখনো আছি। আজকের এই অনুষ্ঠানটা আমার এই বাড়িতে, আমরা প্রায় 300 এতিম অসহায় শিশু এবং বৃদ্ধদেরকে দাওয়াত করেছি। আমরা আজকে তাদের জন্য রান্না করব কাচ্চি বিরিয়ানি। বন্ধুরা, আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী গ্রামীণ কিচেন বিডির পাশে দাঁড়াবেন, আমরা এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তেল, পেঁয়াজ,
রসুন বাটা, গরম মশলা, তেজপাতা, আদা বাটা, গরম পানি, পরিমাণ মতো লবণ, পুলের চাল, বুনা মাংস, আর কলা দিয়া পেঁয়াজ বেঁধে নিচ্ছি, বেশি করে দাও। ও মামা, আজকে শিশুরা খায় কত আরাম যে পাবে, আজকে শিশুরা খায় সেই রকম তৃপ্তি পাবে মামা। কি চেন যে বাড়িছি, শিশুরা খায় যে কত তৃপ্তি পাবে আজকে।